চরম বিপত্তি রবিবার সাত সকালে। নিজ রান্নাঘরের দেওয়ালে মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। আনুমানিক 40 বছর বয়স্ক মৃত ব্যক্তির নাম রতন নোয়াতিয়া। ঘটনা কাঁকড়াবনের গঙ্গাছড়ার ক্যাম্পের চিলা ট্রাইবেল পাড়ায়। মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ঋতু হিসেবে আষাঢ় এবং শ্রাবণ দুমাস বর্ষাকাল, তবে বৃষ্টিপাতের রেশ থাকে আরও প্রায় দুমাস। সবে মাত্র বছরে শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাসে পদার্পণ করেছে। গত কয়েকদিন ধরে রাজ্যে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই মাটি নরম হয়ে আছে। এর মধ্যে রবিবার সকালে কাঁকড়াবন থানাধীন গঙ্গাছড়ার ক্যাম্পের টিলা ট্রাইভেল পাড়ার বাসিন্দা রতন নোয়াতিয়া কোদাল দিয়ে তার রান্নাঘরের পাশে জমে থাকা বৃষ্টির জল সরিয়ে দেবার জন্য ড্রেন করে দিয়েছিলেন। এমন সময় ঘটে অঘটন। রান্নাঘরের মাটির দেওয়াল আচমকাই তার উপর ভেঙে পড়ে, মাটির তলায় চাপা পড়ে বয়স 40-এর রতন। ঘটনায় হতচকিত তার বাড়ির লোকজন। কোনো মতে মাটি সরিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মাটির ওয়াল বৃষ্টির মধ্যে নরম হয়ে সেটা বাইয়ে ড্রেন করছে করতেছে, তৎসময় ওয়ালটা মাটির ওয়ালটা ভেঙে পড়েছে, বাইয়ে মাটি চাপা পড়ছে এবং হাসপাতালে নেওয়ার পথে ডাক্তারবাবু দেখছে, দেখে সেরা আপনার লোক তো মারা গেছে। কোন সময় ঘটনাটা? সকাল আনুমানিক 6টা থেকে 6:30 হাসপাতাল যায় পড়ছে সারা সাতটায়। যে ঘরটা ভেঙে পড়ছে সেটা কি মাটির ঘর না মাটির ওয়াল? মর্মান্তিক এই ঘটনায় স্বাভাবিকভাবে কান্নায় ভেঙে পড়ে মৃত রতন নোয়াতিয়ার আস্ত পরিবার। তবে তার ছোট ভাই জানিয়েছে, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করে নিয়ে গেছে এবং মহকুমা প্রশাসন পাশে থাকার আশ্বাস দিয়েছে। আসলো যে হসপিটালে যিনি আছে মৃত্যুদণ্ড করছে, এরপরে উদয়পুরে ডাক্তার তরফ থেকে ইনফরমেশন করা হয়েছে এবং মৃত রতন নোয়াতিয়া খুব সহজ সরল প্রকৃতির যুবক ছিল। পেশায় সে ছিল রাবার বাগানের টেপার। তার অকাল মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে তার স্ত্রী সহ সন্তান সন্ততিদের। এই মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।